রমজানের শেষ ভাগে এসে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেলের বাজার। এই ক্ষেত্রে মিল থেকে তেল সরবরাহ না করার অভিযোগ করছেন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে মিল পর্যায়ে তেল উৎপাদন ও সরবরাহে তদারকিতে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের কারখানায় তদারকিতে যায় অধিদপ্তরের একটি দল। তারা কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ও সরবরাহের হিসাব খতিয়ে দেখেন, খোঁজ নেন বোতলজাত তেলের সরবরাহেরও। এ সময় কারখানাটিতে তেল উৎপাদন ও সরবরাহের কোনো পার্থক্য পায়নি তদারকি দলটি। তবে ডিউ সরবরাহ যেন অব্যাহত থাকে তার পরামর্শ দেওয়া হয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। এছাড়া তেল নিয়ে কোনো অনিয়ম পেলে এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। আমরা চট্টগ্রামের বিভিন্ন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি। আজকে আমরা এখানে আসছি সিটি গ্রুপের এই তেল উৎপাদনের কারখানায় আসছি। আমরা এখানে এসে দেখতে পেলাম যে তেলের প্রচুর পরিমাণ তাদের সরবরাহ রয়েছে। তারা আগে যে পরিমাণ দিতেন বর্তমানে তার চেয়ে অনেক বেশি পরিমাণ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং গতকালকের তারা গড়ে দিচ্ছেন যে 651,780 লিটার তারা গতকালকে তারা সাপ্লাই দিয়েছেন। শুধু পাম অয়েল, সয়াবিন দিয়েছেন 57,000 লিটার। তো এটা আজকেও চলছে এবং এটা চলতে থাকবে, এবং এই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে তারা কিন্তু অনেক আগ থেকে চলতেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সরকারের যে নির্ধারিত রেট আছে এবং সেই রেটেই তারা এটা মালটা বিক্রি করছেন। এখন বাজারে গিয়ে যদি কোনো পাইকারি বিক্রেতা বা অন্য কেউ এটা নিয়ে কোনো কারসাজি করে, আমাদের কাছে যদি কোনো এরকম প্রমাণ আসে তাহলে আমরা একেবারে কঠোর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সিটি গ্রুপ থেকে জানানো হয় প্রতিদিন এই কারখানা থেকে গড়ে 8,00,000 লিটার ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ হয়। বুধবারও 651,780 লিটার পাম এবং 57,000 লিটার সোয়াবিন সরবরাহ করা হয়। ভোক্তাধিকার লোক তো আসছে আমাদের এখানে, আইসে দেখলো আমাদের ডেলিভারি সাপ্লাই তো ঠিক আছে, এখানে কোনো ঘাটতি নেই। আমরা কী পরিমাণ ডেলিভারি দিচ্ছি গতকালকে তাও আপনার ওনাদেরকে বলা হয়েছে। আমাদের এখানে যা আসতেছে আমরা ডেলিভারি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সাপ্লাইটা। দেশের ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বাজার থেকে মিল সব পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।